নমস্কার বন্ধুরা, মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ ওমনাকোটিল সলিউশনের ব্যবহার এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান। ওমনাকোটিল সিরাপ, এটি তৈরি করেছে ম্যাকলিয়ার্স ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড। এটি যে উপাদানটি তৈরি করা হয়েছে তা হলো প্রেডনিসোলন 5 মিলিগ্রাম। ওমনাকোটিল সিরাপ শিশুদের দেওয়া হয়। ওমনাকোটিল সিরাপ হলো কর্টিকোস্টেরয়েড ঔষধ। এটি শরীরের মধ্যে প্রদাহকে প্রতিরোধ করতে সহায়তা করে। এই সিরাপ আর্থ্রাইটিস, শ্বাসপ্রশ্বাস নিতে সমস্যা হলে দেওয়া হয়। এছাড়া সিরোসিসের মতো বিভিন্ন রকম ত্বকের সমস্যা এবং অ্যালার্জির প্রতিক্রিয়ার মতো সমস্যায় এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক। এই ওষুধ সেবন করার নিয়ম শিশুদের বয়সের উপর ভিত্তি করে ডোজ দিয়ে থাকেন চিকিৎসক। এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তা হলো বদহজম, গুমগুম ভাব, বমির ভাব এবং বমি। যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।